ছাতাবারাই বন্ধু তোমারি খোঁজে বন্ধু তোমারি খোঁজে বন্ধু তোমারি খোঁজে অনুষ্ঠানটিতে স্বাগত জানিয়ে আমি ইভান স্যার শুরু করছি আজকের আয়োজন এবং আজকের পর্বটি খানিকটা হলো বিশেষ কিংবা আলাদা বলতে পারি তবে নামটা নিয়ে অনেকে ভাবতে পারেন বন্ধুকে কি আসলে খুঁজে বেড়াতে হয় এই খোঁজা আসলে সেই খোঁজা না এর ভিতরে আরও অনেক গভীর কিছু অর্থ আছে বন্ধুকে মনে করিয়ে দিতে চাই বন্ধুত্ব সম্পর্কটা কতখানি প্রকৃতির মতো সুন্দর আপনার কাছাকাছি থাকে সেই সব কিছু মনে করিয়ে দেওয়ার খানিকটা ছোট আয়োজন কিংবা নিবেদন আমাদের কাছ থেকে এবং আমাদের আজকের যে মানুষ কিংবা মানুষগুলি অতিথি হয়ে আছেন তারা আমাদের ভীষণ প্রিয় মানুষ অনেকে ভাবছেন মানুষগুলি কেন বলছি কারণ আজকের পর্বে আমরা দুজন মানুষকে দুজন বিখ্যাত মানুষকে আমন্ত্রণ জানিয়েছি প্রথমত যার কথা বলতে চাই শিক্ষার আলো শুধু এদেশেই না তিনি পৃথিবীব্যাপী ছড়িয়ে বেড়াচ্ছেন এবং বাংলাদেশের পতাকাটাকেও তিনি উড়িয়ে বেড়াচ্ছেন সারা পৃথিবীর বুকে তিনি আমাদের সবার প্রিয় শিক্ষক তাত্ত্বিক ডক্টর আজফার হোসেন এবং পাশাপাশি আরও একজন মানুষ যিনি সংবাদ জগতের নক্ষত্র বলতে পারি যিনি কথার জাদুতে মোহিত করে রাখেন এবং স্পষ্টবাদী হিসেবে তিনি পরিচিত তিনি আমাদের সবার প্রিয় নুরুল কবির প্লিজ ওয়েলকাম স্বাগত স্যার কেমন আছেন আছি আপনি কেমন আছেন দুজন তরুণকে বোধহয় আমি হেঁটে আসতে দেখলাম আমার কাছে তেমনটাই মনে হলো আমি আমার আর এক বন্ধু সিনিয়র বন্ধুর কাছ থেকে কথাটা শিখেছিলাম কথাটা যদিও পিক আছে তারুণ্যের কোনো বয়স নেই হয়তো সেই অর্থে কে জানে কথা একটা ঠিকই এটা সারা পৃথিবীতেই প্রচলিত আছে ইংরেজিতেও একটা কথা আছে এজ ইজ অ্যাবাউট মাইন্ড ওভার ম্যাটার ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা আমাদের বয়সটাকে একটু উপেক্ষা করলেই পারি তাহলে স্যার আপনার ওই কথা সূত্র ধরে একটু জানতে চাই যে খুব একেবারে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন কি না বন্ধুত্বের বয়স বাড়ে কিংবা বন্ধুত্বের একটা বয়স আছে বন্ধুত্ব বুড়ো হয় বন্ধুত্ব ক্লান্ত হয় এগুলো বিশ্বাস করেন কি না বন্ধুত্ব কিন্তু কখনোই পুরনো হয় না এই অর্থে যে আপনি বাংলা ভাষায় বন্ধুর কথাটা এসছে বন্ধন থেকে মানুষের জীবনে বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেটা ইতিবাচক হয় তো মানুষ আবার বন্ধন ছাড়া সেটা হৃদয়বৃত্তিক এবং বুদ্ধিবৃত্তিক বন্ধন ছাড়া কিন্তু জীবনে এগোতে পারে না তো এগিয়ে চলার জন্যে যেটা হলো সবচাইতে একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা বুড়ো হবার নয় আর হলে বুঝতে হবে মানুষটা বুড়ো হয়ে গেছে সেই আজকে এখানে আর একটু যুক্ত করি আবারও আখতারুজ্জামান ইলিয়াসের কথা বলতে হচ্ছে দোস্ত তিনি আবার এও বলেছিলেন যে আবারও তারুণ্যের প্রশ্ন এখানে যে তিনি অনেক ২০ বছরের ২২ বছরের বৃদ্ধ দেখেছেন আবার অনেক ৭০ বছরের তরুণ দেখেছেন এটা আমরা হামেশাই দেখছি এবং আশা করি আমরাও বুড়ো বয়সে তরুণ থাকবো এবং আশা করি যে আমাদের বন্ধুত্ব বুড়ো হবে না তরুণই থাকবে এটা মলিন হবার নয় দুজনের বন্ধুত্ব কবে থেকে শুরু হয়েছিল মূলত এটা ১৯৮০ দশকে আপনার প্রথম দিকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং তখন থেকে আমাদের বন্ধুত্ব শুরু কিন্তু আমাদের বন্ধুত্বটা হয়ে ওঠে বন্ধুত্ব কিন্তু হয়ে উঠবার জিনিস এবং এগুলো নির্ভর করে কিন্তু চিন্তার ঐক্য থেকে আমাদের মধ্যে আমাদের চারপাশের যে সমাজ যেই সমাজকে আমরা তার নানান রকমের ত্রুটি যুক্ত বলে মনে করি সেটা আমাদের পছন্দ হয় না আমরা যখন একসাথে হলাম আমরা পরস্পরকে আবিষ্কার করলাম আমরা আসলে একই রকমের কাজ করছি একই রকমের কাজ করতে চাই আমাদের এই পচা গলা সমাজটা একটা ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাবার জন্য কাজ করি তখন থেকে আমাদের বন্ধুত্বটা গাঢ় হয়ে ওঠে অনেকটা সমান আমরা দুজনেই অনেক বই একই সঙ্গে পড়েছি এবং পড়ি এবং আলোচনা করি এবং আবিষ্কার করি যে সেইখানেও আমাদের ঐক্য আছে এবং আমি মনে করি যে বন্ধুত্বের ঐক্য হচ্ছে যে যখন আমার ভালো বই কিন্তু আমার বন্ধু আর ভালো বইয়ের সাথে যখন আমার ছাড়াছাড়ি হচ্ছে তখন কবির আমার বন্ধু অর্থাৎ কবির হচ্ছে ভালো বইয়ের বিকল্প একেবারে সেই বেড়ে ওঠা ছোটোবেলাও তো মানুষের বন্ধু থাকে গ্রাম থেকে বেড়ে উঠেছি এবং ওই ছোটোবেলায় যখন বেড়ে উঠছি আর কি গ্রামে থেকে আমি খুব দুরন্ত ডান পিটে ছিলাম বলে কোন গ্রাম ছিল স্যার আমার গ্রামের নাম হচ্ছে রাজশাহী জেলার বাগমারা থানার ভটখালি গ্রাম কিন্তু আমি ভটখালি গ্রামে আমার নানার বাড়ি হচ্ছে বামনকায় এবং এই দুটো গ্রামের মধ্যে দূরত্ব বেশি না ৪ মাইল তো দুই গ্রামই আমি বেড়ে উঠেছি এবং আমার বাবা ধারণা হতো আমি বন্ধুদের সাথে এত সময় কাটাতাম তার ধারণা হতো যে আমার লেখাপড়া হবে না কিন্তু কারো কথা কি মনে আছে স্যার আমার দুই একজনের কথা মনে আছে আফজল বলে আমার এক বন্ধু ছিল তাকে তার কথা মনে আছে বেশি হক বলে আমার আর এক বন্ধু ছিল বামনকায় গ্রামের তার কথা মনে আসছে সময় কেটেছে চঞ্চল বলে আমার কাজেন একটু দূর এরা কি স্কুলের বন্ধু না একদম বাল্যকালের বাল্যকালের বন্ধু বাল্যকালের বন্ধু যখন আমি ক্লাস
মৃত্যুতে পড়ি এরকম সময়। স্যার আপনার কথা একটু শুনতে, গ্রামের দিক থেকে আমার গ্রামের স্মৃতি কম, কারণ আমি অধিকাংশ সময় শহরে লেখাপড়া করেছি এবং ওই ডানপিটে বলছিল না, আমি এত বেশি ডানপিটে ছিলাম যে আমার মা আমাকে শাসন করতে পারবেন বলে আমার বাবার যথেষ্ট আস্থা ছিল না, ফলে উনি তার সঙ্গে রেখে রেখে নানান স্কুলে ভর্তি করাতেন। তবু এই আপনার আমাদের মুক্তিযুদ্ধের সময়ে আমরা যখন কিশোর আমরা দুজনেই, তখন আমরা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে গ্রামে চলে যাই, আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ি থানায়। সেখানে যে কিছু বন্ধুত্ব গড়ে উঠলো তাদের কথা প্রায়শই আমার এখনো মনে পড়ে, আমি জানি না তারা কোথায় আছে। সে আমাদের কাদিরের কথা, গৌরাঙ্গের কথা, মজনুর কথা, আমরা খুব ডানপিটেপনা করেছি স্কুলে, আমাদের রেজাল্ট খুব খারাপ থাকতো না, কিন্তু এইটা নিয়ে আবার শিক্ষকরা একটা বিপদে পড়তেন যে এরা ছাত্র ভালো কিন্তু আবার ভয়ানক দুষ্ট, তাদের জন্য নানান ধরনের সমস্যা হয়। তারপরে স্কুল লাইফে যখন আবার নারায়ণগঞ্জে হাই স্কুল লেভেলে, তখন আমাদের খুব ভালো বন্ধু ছিল কিছু, কারো কারো সঙ্গে অনেকদিন পর পর দেখা হয়। পরিমলের কথা, প্রদীপের কথা মনে পড়ে, ইমামুলের কথা মনে পড়ে, শাহিনের কথা মনে পড়ে, তারা নানানভাবে নানান কর্মজীবনে ব্যপ্ত। কিন্তু দুটো সময়ে যেটা আমি আগেই বলেছিলাম, আমরা নানানভাবে, আমার আমি শিওর যে আসফারও এটা ছিল, এই দেয়াল ম্যাগাজিন বের করা, তারপরে বন্ধুদের সঙ্গে শেয়ার করে গল্পের বই পড়া, তখনও কিন্তু ওই যে চিন্তার মধ্যেকার যে ঐক্য ছিল, স্বভাবের মধ্যে যে সাজুজ্য ছিল, ওগুলিকে ভর করেই কিন্তু আমরা বেড়ে উঠেছি। দোস্ত, ওই যে তুমি বললাম দেয়াল দেয়াল লিখনের কথা, আমার লেখা নাকি হাতের লেখা নাকি অসাধারণ, বাংলা হাতের লেখার মতন বাংলা এবং ইংরেজি হাতের লেখা। বন্ধুদের উৎসাহে আমি রাত ভরে ওই দেয়াল লেখনের কাজটা করতাম, পত্রিকা বের করতে হবে সারা রাত ভরে। কিসে এক্সাইটমেন্ট কথা বলি, যেহেতু হাতের লেখা ভালো ছিল বলে বন্ধুরা একটা সময় আমাকে দিয়ে কিন্তু দোস্ত প্রেমপত্র লিখেছে। এটা তো স্যার একটু শুনতে চাই, মানে খুব আসলে প্রেম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বন্ধুত্বের কথা বলছেন তো, আমার স্ত্রী যে ওই বিশ্ববিদ্যালয় জীবনে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, তার স্ত্রী কিন্তু আমারও বন্ধু, বন্ধু তা ওদেরও বন্ধু, আমাদের একটা কমন বন্ধুত্ব আছে ওখানে কমন। এবং আপনি লক্ষ্য করুন যে ওর দীর্ঘদিন একটা দুঃখ করে লোকজনকে বলতো যে আমাদের বিয়ে হওয়ার পরে যে আমি একটা স্বামী পাইলাম না, দোস্ত দোস্ত লাগে। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা এরকম করে, আমার জীবনের মধ্যে ভীষণ ভীষণ সংগ্রাম ছিল, এখনও আছে। সবচাইতে বেশি সময় কিন্তু আমার পাশে আমার বন্ধুরাই ছিলেন, তার মধ্যে সবচাইতে বেশি ছিলেন আমার স্ত্রী ফৌজিয়া, পলি তার ডাকনাম। কবির যথার্থই বলেছে যে প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা ভালোবাসার কথা বলি, ভালোবাসা না থাকলে আমার মনে হয় জ্ঞান আহরণও সম্ভব না, ভালোবাসা না থাকলে রাজনীতি সম্ভব না, ভালোবাসা না থাকলে বন্ধুত্ব সম্পর্ক না, আমি সেটাই মনে করি। স্যার একটু আপনার আপনার হাই স্কুল জীবনের কথাও একটু শুনতে চাই, সেই সময়ের বন্ধুদের। হাই স্কুলের জীবনে আমি ক্লাস ফাঁকি দিতাম বলে আমার প্রধান শিক্ষকের হাতে বেতের বাড়ি খেয়েছি, এবং সেই প্রধান শিক্ষক আমাকে আবার তার এক নির্দিষ্ট জায়গা থেকে দুর্দান্ত বন্ধুত্ব দিয়েছেন, যিনি আমাকে প্রথম শেক্সপিয়ারের টুয়েলভ নাইট পড়িয়েছিলেন ক্লাস, আমি যখন ক্লাস এইটে থাকি। এবং এই কারণে আমার বাবা চিন্তিত ছিলেন যে আমি পরীক্ষায় পাশ করবো কিনা, কিন্তু আমি আমার স্কুলে কখনো ভীষণ ভীষণ মেধাবী ছাত্র কিন্তু রেজাল্ট ভালো হয়নি। তারপরেও স্যার আমরা একটু সামনে বসি, এবার বোধহয় একটু কলেজের কথা শোনা উচিত, কারণ সেই সময় অনেকটা হুট করে বড় হয়ে যাওয়া, আরও বেশি স্বাধীন হয়ে যাওয়া, চিন্তার আরও বেশি একটা ব্যাপ্তিটা বেড়ে যাওয়া, দুজনের কাছ থেকে শুনতে চাই সেই সময়ের বন্ধুদের কথাও শুনবো, সেই সময়ের কি করতেন বন্ধুদের সাথে সেই কথাগুলো শুনতে ইচ্ছে করছে। একটা মফস্বল শহর থেকে রেজিডেন্সিয়াল মডেল স্কুলে এসেছি পড়তে, পড়াশোনা করতে। তো রেজিডেন্সিয়াল মডেল স্কুলে খুব রেজিমেন্টেশন ছিল দোস্ত, সুতরাং সব কিছু করা যেত না। ওই সময় রাত্রে চুরি করে শ্যামলী সিনেমায়, শ্যামলী হল ছিল, শ্যামলী হলে গিয়ে আমরা সিনেমা দেখতাম রাত্রে, আবার এসে পড়াশোনা করা শুরু করতাম। তো ওই সময় ওইটা ছিল। আর যে প্রেমপত্র লেখক হিসেবে তথ্য দিই, ও কিন্তু এত কিছুর মধ্যে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যখন পড়তো, তার ছোট এবং বড় যারা ছিল ওকে সক্রেটিস বলে ডাকতো, অর্থাৎ তখন যদি জ্ঞান চর্চার মধ্যে না থাকতো এবং এক ধরনের পাণ্ডিত্যের বিকাশ তখন থেকে শুরু না হতো, তাহলে লোকেরা তাকে সক্রেটিস বলতো না। অন্যদিকে যেটা আমার হয়েছে কলেজ জীবনে, আমার বন্ধুরা আমাকে খুবই উৎসাহিত করতো কলেজ জীবনে। বন্ধু আমার যেমন কামরুল ছিল, সামদানি ছিল কলেজ জীবনে বন্ধু, আরও কামরুল হাসান এখন যে কবিতা লেখে সেও ছিল, প্রশান্ত ত্রিপুরাও আমার জুনিয়র বন্ধু ছিল যদিও, কিন্তু আমরা যে জায়গায় থাকতাম প্রশান্ত ত্রিপুরা থাকতো অপোজিট রুমে। তা এদের উৎসাহে আমি কলেজ জীবনে অনেক কিছু পেয়েছি জ্ঞান আহরণের ব্যাপারে, এবং আমাদের আলোচনা হতো খুব। আমার স্কুল কলেজের জীবনের কথা যদি আপনি বলুন, একটা ছোটোবেলা আমি নারায়ণগঞ্জ হাই স্কুলের ছাত্র ছিলাম কলেজে উঠবার আগে, কলেজে তারপরে নর্টম কলেজে ভর্তি হই, সেখানে আমাদের বন্ধুরা ভাগ হয়ে যায়। আমার বন্ধু স্কুল জীবনের এক যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতেন তাদের মধ্যে,
আমার বন্ধু মৃণাল এবং আহসানুল্লাহ, তারা এখন একজন ডাক্তার হয়েছেন আর একজন ইঞ্জিনিয়ার হয়েছেন, তারা ঢাকা কলেজ চলে গেল, আমি চলে আসলাম নরোত্তম কলেজে। কলেজে ওইখান থেকে আমার যেমন লেখাজোখা মূলত শুরু হয় তখন সময় থেকে, অন্যদিকে আমি নিজের সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিল, আমার বন্ধুরা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। এবং ইংরেজি পড়া মানেই হচ্ছে বিশাল একটা পণ্ডিত হয়ে যাওয়া, এরকম একটা ধারণা আমার পিতার ছিল, ফলে আমাকে সেখানে বাধ্য হয়ে পড়তে হলো। কিন্তু সেই পড়তে গিয়ে আমি মোটেও সেটার জন্য রিগ্রেট করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোর, বটতলা, আমতলা, মধুর ক্যান্টিন, এইসব যা আমাকে দিয়েছে জীবনে, আজকে আমার যা সম্বল সে উৎস সেই জায়গাটাই। স্যার আপনার কাছ থেকে তো অনেক কথাই শুনলাম, একইভাবে একটু বিশ্ববিদ্যালয়ের কথা স্যার আপনার কাছেও শুনতে চাই এবং সেই সময়ের বন্ধুদের কথাগুলো একটু শুনতে। কবিরের বিশ্ববিদ্যালয়ের জীবনের সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের খানিকটা মিল আছে, খানিকটা মিল নাই। তখন ঢাকা ইউনিভার্সিটি ইয়াং রাইটার্স অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন আমরা করেছিলাম, একটা সংগঠনের মতো, এবং সেখান থেকে আমরা পত্রিকা বের করার চিন্তাভাবনার চেষ্টা করছিলাম এবং আমি ওই সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম। এবং আমার বন্ধু জাভেদ আহমেদ খান এখন মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রেসিডেন্ট ছিল। এই কাজগুলোর মধ্যে কিন্তু আমি সবসময় রাজনীতি মনস্ক ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে গেলে আবার বলতে হবে যে ইংরেজি বিভাগে আমি খুবই উপস্থিত ছিলাম, এটা সত্যি, এবং ওখানে বন্ধুবান্ধব হয়েছে প্রচুর। এবং তখন আমার বন্ধুদের মধ্যে অবশ্যই বলতে হবে যাদের সাথে কথা হতো, সুবর্ণ মুস্তফা আমার বন্ধু, খুব ভালো বন্ধু, ওকে আমি ভালোবাসি খুব, ও ভালোবাসে আমাকে। স্যার সেই আনন্দের ছটা ধরে রেখে আমরা আনন্দকে বাড়িয়ে দিতে, সামনে চমৎকার একটা লেক আছে, আপনারা চাইলে একটু লেকের পাশে গিয়ে দাঁড়াতে চাই, সেখানে বসে আরও কথা বলতে চাই। আপনাদেরকে খানিকটা চমকে দেওয়ার জন্য আমাদের একটি আয়োজন আছে। আপনাদের দুজনেরই একজন খুব ভীষণ কাছের মানুষ এবং প্রিয় বন্ধু, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা ডেকে নেই আমাদের খুবই প্রিয় মানুষ, চাকরি দেখতে পাবেন, চমকের মতোই থাকুক প্লিজ, আমাদের সবার প্রিয় মানুষ আনু ভাই। আনু ভাই আমাদের, কেমন আছেন আনু ভাই? রিয়েলি রিয়েলি নাইস টু সি ইউ। হ্যাঁ, খুবই জায়গাটাও খুব ভালো এবং পরিবেশটাও ভালো, এবং আমরা খুবই প্রিয় দুজন মানুষের সাথে একসাথে হলাম। আপনাকে পেয়েও ভালো লাগছে এবং ভীষণ আমাদেরও ভীষণ ভালো লাগছে। এবং কথা আসলে শুরু করতে চাই, আমার হাতে একটা বই আছে, যে বইটি আমাদের শ্রদ্ধা স্যারের লেখা, অর্থশাস্ত্র পরিচয়। দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, বইটি উৎসর্গ করা হয়েছে আমাদের আজকের দুজন ভীষণ প্রিয় মানুষ যারা অতিথি হয়ে এসেছেন, আজফার হোসেন স্যার এবং নুরুল কবির স্যার। আপনার কাছে এই বইটি সম্পর্কে না জানতে চেয়ে কেন বইটি মনে হলো যে এই মানুষগুলিকে উৎসর্গ করতে হবে? আমরা তো সারাক্ষণই একটা লড়াইয়ের মধ্যে আছে। লড়াই মানে এটা বুদ্ধিবৃত্তিক লড়াই, চিন্তার লড়াই এবং রাস্তার লড়াইও, কিংবা একটা মানুষের পক্ষে দাঁড়াতে যাই, তখন তো একা আসলে মানুষ কেউ এভাবে করতে পারে না, তখন আশেপাশে মানুষ খোঁজে আর কে কে আছে। যখন আমি এই এরকমভাবে এরকম একটা অবস্থায়, মানসিক অবস্থায় যখন আশেপাশে মানুষ খুঁজি, বন্ধু খুঁজি, তখন যাদের উপরে ভরসা করি বেশি তাদের মধ্যে এই দুজন হচ্ছে অন্যতম। তো সেই হিসাবে আমি তো যখন আমি আমার যে কাজ সেই কাজের মধ্যে দিয়ে যখন আমি এই 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 ভালোবাসা কিংবা বন্ধুত্ব প্রকাশ করতে যাই, তখন তো এই দুজনের নাম উচ্চারণ করতেই হবে। সেই হিসাবে আমি নুরুল কবির এবং আজফার হোসেন দুজনকে উৎসর্গ করেছি। স্যার একটা বিষয় খুব বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই। আমরা আমাদের স্যারদের সাথে আজকে কথা বলছিলাম, সেখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে যে সমান মানসিকতা, ইতিবাচক চিন্তা, সেই চিন্তার মিলগুলিতে আসলে বন্ধুত্ব হয়। সেখান থেকে আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, খুব সৎভাবেই আমরা জানি যে উত্তরটা পাবো। কখনো কি সেই মানুষগুলো তাদের চিন্তার জায়গা থেকে কিছুটা সুবিধা এনে দেয় কিনা, তাদের দর্শন, তাদের কথায়, তাদের সব কিছুতে, বা বন্ধুত্বের খাতিরেও কিছুটা হলেও তারা আসল কথাকে ছাপিয়ে গিয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় ওই মানুষটিকে দাঁড় করিয়ে দেয় কিনা, এরকমটা কখনো বন্ধু এভাবে আসলে ফেভার হয়ে কাজ করে কিনা? এটা তো নির্ভর করে ব্যক্তি, এটা তো সাধারণভাবে এটার উত্তর দেওয়া যাবে না। এটা তো নির্ভর করে কোন ব্যক্তির সাথে কোন ব্যক্তি এবং তারা কি ধরনের। আমি দুজন মানুষকে যাদের সামনে পেয়েছি তাদের কাছেও, তাদেরকে সামনে রেখে বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই, তাদের কাছ থেকে সেরকমটা কখনো মনে হয়েছে কিনা? আমি তো ভীষণ সুবিধা নেই আনু ভাইয়ের কাছ থেকে, সময় সময় বলি লেখা দিতে হবে, বলে আমার তো অন্য কাজ আছে। যে আমরা জানি যে আপনি শুধু অধ্যাপনা করেন না, আমরা জানি যে আপনি শুধুমাত্র সংগ্রামের মধ্যে নাই, একবারে দেশীয় সংগ্রামের মধ্যে নাই, নানান ধরনের অবিচার অত্যাচারের বিরুদ্ধে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যে একজন সমাজের একজন বিপ্লবী কর্মী হতে পারেন, নেতা হিসাব হতে পারেন, সংগৃহীত হতে পারেন, তো আনু মোহাম্মদ বাংলাদেশের সেই উদাহরণ। তো তার সময়ের কিন্তু ভীষণ অভাব, তার মধ্যে যেই সময় আমরা কেড়ে নিই
অবশ্যই বন্ধুত্বের সুবিধা তো নেই। হ্যাঁ, বন্ধুত্বের আমি কবিরের সাথে সম্পূর্ণ একমত, বন্ধুত্বের তো ভালোবাসা নেই। আর আনু ভাইয়ের কাছ থেকে, আনু ভাই বন্ধু কিন্তু বিশেষ অর্থে বন্ধু, কারণ আনু ভাইয়ের কাছ থেকে আমি সবসময় দিক নির্দেশনা পেয়েছি। আমি আগেই বলেছি, আবারও বলি, আমার বাংলাদেশ লেখক শিবিরের সময় আনু ভাই তো আমাদের নেতা ছিলেন, এবং সেই ইতিহাস তো আমরা বলে যেতে পারি না, ইতিহাসের প্রতি বিশ্বস্ত থেকেই বলছি। সেই সময় যেমন তার দিক নির্দেশনা পেয়েছি, এখনও পাই, এবং তার উপরও আমাদের ভরসা অক্ষুণ্ণ আছে এ পর্যন্ত। এবং সেটাকে যদি সুবিধা নেওয়া হয়, আমিও সুবিধা নিই। যে সুবিধার কথা ওরা বলছে সেটা হচ্ছে একটা ভরসা কিংবা একটা কমফোর্ট, একটা 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 দাবি। এটা ঠিক সুবিধা না, এটা হচ্ছে ওই ওই একটা স্পেস তৈরি করা, যে স্পেসের মধ্যে দিয়ে একটা কালেকটিভ যে এন্টিটি, আমাদের কালেকটিভ যে অস্তিত্ব, এবং তার মধ্যে দিয়ে যে লড়াই কিংবা চিন্তা ইত্যাদি, তার মধ্যে যে কালেকটিভ একটা ব্যাপার আছে, সেই জায়গাটা তৈরি করা, স্পেসটা তৈরি করা। যে দুজনের কথা উঠে আসছিল বারবারই, যে আপনার কাছ থেকে অনেক ধরনের দিক নির্দেশনা তারা এখনও পর্যন্ত পান, আগেও পেয়েছেন, তো এই বিষয়টার মাঝখান দিয়ে ছাপিয়ে গিয়ে মিশতে মিশতে চলতে চলতে কখন আসলে মনে হলো যে না, এরা আমার বন্ধু? কিছু কিছু মানুষ থাকে যারা, যাদের সাথে হয়তো দেখা হচ্ছে না মাসের পর মাস, যেমন এই দুজনের সাথে আমার অনেক সময় হয়তো মাসের পর মাস দেখা হচ্ছে না, কিন্তু এই দেখা না হওয়া সত্ত্বেও এই যে একটা একটা যোগাযোগের যে ব্যাপারটা থাকে, একটা নৈকট্য যে থাকে, এটা তৈরি হয়। নুরুল কবির একটা লেখালেখি করছে, নানা রকম হুমকির মধ্যে আছে, কথা বলছে, এবং দুজনেই খুবই অকপট এবং দুজনেই খুবই জোরালো ভাবে নিজের মত প্রকাশ করতে সক্ষম। সবাই এটা সক্ষম না, জোরালোভাবে নিজের মত প্রকাশ করাও খুব গুরুত্বপূর্ণ এখন, সেটা তারা করছেন বিভিন্ন জায়গায়, আমি শুনছি দেখছি। ওই দেখা শোনার মধ্যে দিয়েই কিন্তু একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে। এই সম্পর্কটা আমার নিজের দেখতে হবে তা না, আমি দূর থেকে জানতে পারছি যে তারা কে কী করছেন, এবং তারাও আমারটা দেখছেন। এবং এই যে যোগাযোগটা, এই যোগাযোগটা এটা মতাদর্শের মধ্যে দিয়ে আসে, এটা অবস্থানের মধ্যে দিয়ে আসে, এটা ঝুঁকি নেওয়ার মধ্যে দিয়ে আসে, এটা প্রবল প্রতিকূল একটা দানবীয় ব্যবস্থার বিরুদ্ধে যখন আমরা অবস্থান নিতে যাই, সেইটার মধ্যে দিয়ে যে শক্তি এবং সাহস, সেই সাহসটা আরেকজনের কাছ থেকেও নিতে হয়। মানে আমি এককভাবে পারি না আসলে, তখন এই সাহসটা যে আমি আরেকজনের কাছ থেকে নিচ্ছি, তিনি হয়তো জানেনও না যে তার কাছ থেকে আমি সাহস পাচ্ছি, তার একটা উচ্চারণ, তার একটা ভঙ্গি, তার একটা ভূমিকা, তার একটা কথা, তার মধ্যে থেকে আমি সাহস পাচ্ছি। এইভাবেই তো আমাদের মধ্যে যাকে সহযোদ্ধার ব্যাপার বলে, বন্ধুর ব্যাপার বলে, সেই জিনিসটা গড়ে ওঠে। এটা সবসময় খুব এক্সপ্লিসিটলি আমরা সামনাসামনি দেখা হয়ে কথাবার্তা হয়ে যে সবসময় হয় তা না। আর একটা কথা কিন্তু আছে, বন্ধু হচ্ছে এমন ব্যক্তি যার সামনে আপনি জোরে চিন্তা করতে পারেন, ইউ ক্যান থিঙ্ক লাউডলি। আর বন্ধুর উপস্থিতিতে আরেকটা যেটা ঘটে, যে আপনি নিরাপদ বোধ করেন। আসলে শুনতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে আসলে বিদায় নিতে হবে, অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু অনেক ধন্যবাদ তিনজনকে, অনেক ব্যস্ততার মাঝখান থেকেও এরকম বন্ধুর জন্য, বন্ধুর পাশে থেকে সময় দিলেন, ভীষণ সুস্থতা, এবং আপনাদের যে চিন্তার জায়গা, সেই জায়গার সব কিছুর সঠিক বাস্তবায়ন হোক, আমাদের চারপাশে আপনাদের সুন্দর চিন্তাগুলো ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিতে চাই। আপনাকেও ধন্যবাদ, এবং বিশেষ করে আপনি যে আনু মোহাম্মদ ভাইকে এখানে নিয়ে এসে কথা বলিয়ে নিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। অনেক সম্মানিত বোধ করছি আনু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ওদের মধ্যে আমাকে উপস্থিত করার জন্য, আমি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। ধন্যবাদ এনটিভি। আমি একটু বিদায় নিই। প্রিয় দর্শক, আজকের মতো আবারও বিদায় নিতে হবে, আগামী সপ্তাহে আবারও হাজির হবে এনটিভির পর্দা জুড়ে এরকমই প্রিয় কোনো মানুষকে নিয়ে। তবে যাবার বেলায় যে কথাগুলো আসলে উঠে আসে, সে কথাগুলোই বলতে চাই। শুরু করেছিলাম বন্ধু তোমারই খোঁজে, আমাদের অনুষ্ঠানের নাম নিয়ে, নামের গভীরতম অর্থ নিয়ে। কি বুঝলেন দর্শক? আপনিও হয়তো বিশ্বাস করেন জীবন চলার পথে শুধু নিজের মতন সৎ থেকে যান, চারপাশে খেয়াল রাখুন, দেখবেন আপনার চিন্তার সাথে যে মানুষটির চিন্তা মিলে যাবে, সে বয়সে কিংবা যেই হোক না কেন তার সাথে আপনার একটা বন্ধুত্ব গড়ে উঠবে। সেই বন্ধুকে নিয়ে খুব ভালো থাকুন, নিজেকে এপাশে আর বুকের এপাশে বন্ধুটিকে নিয়ে অনেক ভালো থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে।